ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। আজকে তো দেখা গেছে এই গজল করার কারণে, ভাইরাল হওয়ার কারণে অনেক সারা দেশে বাংলাদেশের বাইরে আমার সিনে এখন আমার কথা হইলো যে মানে সুচা দাপায় রাখছি রে তোমার সেটা করে ভাইরাল হইতে চাই নাকি? হ্যাঁ ভাইরাল হইলে এসে যাক একটা হইলে হ্যাঁ একটা হইলে আল্লাহ সুচা দাপায় রে করুক যেমনি মন চায় এমনি করুক নাকি? ডরাই গেছি এই হুজুর দাই ভাইরাল হওয়ার লগিয়া শায়েক আহমদুল্লাহরে লইয়া গজল গাইছে, ভাইরাল হওয়ার লগিয়া কে কইলাম আপনার আর নিজের মই শুনে দেন জোতা দা বাইরা গাছে ঢুকে বাইরা ভাইরাল হয়েছে শুনছেন? এই মাজার পূজারি হুজুর, এই ড্যাক পূজারি হুজুর, এই সিন্নিখর হুজুর, এই জিরাফিখর হুজুর, হে ভাইরাল হওয়ার লগিয়ে গজলটা গাইছে, আর এই গজলটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। কইতেছো আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ক্ষমা চাইবে রে, কি ক্ষমা চাইবে তোর? এ তোর যে ভিডিওতে যে কমেন্ট করছে কমেন্টগুলো তুই পড়ছো পড়ছো না? তোর একটা মানেও ভালো কইছে ক, হেই কথার একটু ক, তোর একটা মানেও ভালো কইছে? যদি নিজের কমেন্ট নিজে পড়লি দেই কি কইছো মরা শুননি, মরা দেহিনি কমেন্টে কি? আমরাও একটু শোনেন হালায় নিজের কমেন্ট নিজে পড়ে কি কমেন্ট করছে মানুষ একটু শোনেন দি। আরেকজন লাগে লিখছে ও পাড়া ও পাড়া পাড়া পাড়ির হাত ধরে চলে গেছে বহু দূরে সে গো জানে না, ও বল দা হালা তুমি কেন বোঝো না। আর তার মূল উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া, আর হালার চেহারা নাকি দেন না, একাল আলাউদ্দিনের দৈত্য না দেয় হালারে মা তা কি দেশ আমার হালা।